আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর একটা ব্লগ দেখার লাগে সবাই ধন্যবাদ জানাইয়া। আর আজকের এই ব্লগটা হইল কি, আমি লন্ডন থাকি শ্রীলঙ্কা যাইমু ইনশাআল্লাহ, তারপরে শ্রীলঙ্কা থেকে যাইমু সিঙ্গাপুর, তারপরে সিঙ্গাপুর থেকে যাইমু মালয়েশিয়া ইনশাআল্লাহ, পাট পাট হয়ে দেখাইমু। এখন আজকে দেখাইমু আমি লন্ডন থেকে লিয়া পুরা শ্রীলঙ্কা পর্যন্ত ইনশাআল্লাহ। তো সাথে তাহকা দেবা জার্নিটা আমরা ছয়জন ফয়লা ভাতজন আমরা শুরু করছি, বাদে আমরা লাগে পেট হয়েছে। তো আমরা ছয়জন ভাই একসঙ্গে রানা দিছি। প্রথমে আমরা ডিসাইড করছি যে আমরা ট্রেনে যেতাম গিয়া, তো ট্রেনও এটা কস্ট খুব বেশি একটা না, 5 পাউন্ড সামথিং হয়েছে ট্রেন। আর আমরা লগে বড় লাগি যাচ্ছি, ছোট লাগি যাচ্ছি, স্মল লাগি যাওয়ার কারণে আমরা ট্রেনে গেছি। তারপরে হোয়াইটচ্যাপেল থেকে আমরা গেছি হেমাসমিথ, হেমাসমিথ নামিয়া আমরা ওখানেও নামাজ পড়ছি জামাতের সহিত, আলহামদুলিল্লাহ জামাতের সহিত নামাজ পড়িয়া। তারপরে আবার আমরা আর এক ট্রেনও চেঞ্জ করছি, তো চৌধুরী হিথ্রো যেতে চাই, দেন হেমাসমিথ নামতে পারবা, বা এর আগস্ট নামতে পারবা, নামিয়া চেঞ্জ করতে পারবা। তো ট্রেনে যেতে চাইলে এটা খুব বেশি কোর্স নেই, মেবি 5 পাউন্ড বা 6 পাউন্ড মানে আমরা কোর্স দিচ্ছি। তো আমরা আইচি টার্মিনাল 3 আমরা একবার ডাইরেক্ট ট্রেন আয় হেমাসমিথ থেকে সেকেন্ড ট্রেনে আমরা ডাইরেক্ট আইচি টার্মিনাল 3 মাঝে টার্মিনাল 3 দিয়া। তো আমার লগে ট্রলি উলি লওয়া লাগছে না, সো আমরা যা যাই লাগিয়েছি একেবারে লাইট লাগিয়ে আসি। আর আমরা এই জার্নিটা অনলি 7 ডেজের জার্নি, সো 2-3 দেশ একটু ঘুরানি হইব। তো আমরা এখন রওনা দিছি আলহামদুলিল্লাহ টার্মিনাল 3 থাকি। এখন আমরা যাইমু এয়ারপোর্টও টার্মিনাল 3, আমরা গাড়ি আইলে অন্য রাইটে দিন আমি, আর ট্রেনে আওয়ার কারণে আমরা গেছি। একেবারে ইজি লোকেশন আছে, কোনো মানুষ যদি ট্রেনে আইতে চান তারা আইতে পারবা, কোনো সমস্যা নাই। আর আরও 7 মিনিট দিয়ে এরপরে তো আমরা আইছি কাউন্টার। আমরা আগে থেকে টিকিট বোর্ডিং পাস আগে থেকে করে দিয়েছি, আর আমরা সিকিউরিটি চেক দিতে লাগে এটা আগে আমরা করে নিয়েছিলাম সুন্দর করে। আর লাগে আমরা আর গিয়া কাউন্টারও যাওয়া লাগছে না, ডাইরেক্ট আমরা সিকিউরিটি চেক করিয়ে ভিতরে হামাই গেছি। সো ডাইরেক্ট ভিতরে হামানি যায় যদি আগে থেকে আমরা চেক করে লাই। তো আমরা অনলাইন আগে চেক করে নিয়েছি, আমরা নিজের নিজের সিটে আগে চয়েস করে নিয়েছি, তো এটার লাগে আমরা লাগে ইজি হয়েছে। এখন আইসি আমরা আলহামদুলিল্লাহ প্লেনের ভিতরে, প্লেনের ভিতরে আওয়ার পরে আমরা এখানে অত সময় বোয়ার পরে আনফর্চুনেটলি তারা অ্যানাউন্স করছেন যে এটা টেকনিক্যাল ইস্যু, আমরা ফ্লাইট ওই তো নাই, আমরা হোটেলে লিয়ে দিব গিয়া। তো আমরা রে পুরা খানি দিছে, খানিটা অত ভালো আসিল না, খানিটা আসলে খুব বেশটা মানে সুবিধাজনক খানি আসিল না, আমরা রুচির বাইরে আসিল। তারপরে আমরা আবার প্লেন থেকে বার করে নিছে, বার করিয়া আবার আমরা রেলিয়া গেছে গিয়া বাস স্টপও, তারা বাস হায়ার করছে, বাস হায়ার করিয়া ও বাস দিয়া আমরা তুলিয়া হিথ্রো এয়ারপোর্ট থেকে মনে হয় 10 মিনিট ওই বগিয়া জার্নি। এটারে বাথরুম হয়, সো একটা হোটেলও আমরা রে রাখার লাগিয়া এখন আমরা বাসে উঠি। আর সো বাক্কা হার্ড হয়ে গেছে আমরা লাগিয়া, আমরা রে ফ্লাইটটা রে মিস করে দিয়েছে হয়ে টেকনিক্যাল ইস্যু, যার কারণে ফ্লাইট মিস হওয়ার পরে আমরা ও এখন হোটেল লইয়া হামাইয়ার। আমরা রে সবরে এক একটা রুম দিছে, তো কেউ ডাবল রুম নিছেন, কেউ সিঙ্গল রুম নিছেন। সো আমরা ইয়া এখন হোটেল হামাইয়ার, হোটেল অবশ্য খুব ভালো আছিল, বালা হোটেল ইনসাইড আউটসাইড বালা, কোনো অত অসুবিধা নেই। আমি আপনি হোটেলের ভিতরে গিয়া দেখাই,
ওইদোকা সিটু রিকা সুন্দর আছে, অত খারাপ হয়েছে না। বাট যাওয়ার কথা আছে গেলাম না। বাথরুমও সুন্দর আছে, এইদোকা বাথরুম, সব বাথরুমও ঠিক আছে, হোটেলের সিটও ঠিক আছে। মাঝখানটা কি আর কি, যেদিন চাইলাম এদিন যেতে পারলাম না, তো ওখানে তুলিয়া কিছু দেখাই আর ওই লোকে হোটেলের সিট। তো এরকম যদি কেউ আমরা জার্নির মাঝে যদি কীরকম হয়, তো আল্লাহর উপরে ভরসা করা দরকার, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কিচ্ছু হয় না। এই প্লেনটা হয়তো আকাশের উপরে গেলে নষ্ট হইতে পারতো, কিন্তু জমিনে নষ্ট হয়েছে, অত মানে রিক্স নাই, লাগি আমরা আল্লাহর উপরে ভরসা করছি। এখন আমরা ফজর নামাজ পড়ছি, আমরা জামাতের সহিত পড়িয়া এখন আমরা ব্রেকফাস্টও দিই আর। সো বাফের ব্রেকফাস্ট আছিল, তো সব যত জিনিসপত্র আছে ব্রেকফাস্টও, ও যারা সালমন ফিশ আছে, যারা হালাল খাইতে চাই আমরা, আমি সালমন ফিশ সালাদ আছে, এরপরে কাম্বল এগ, সব যতর এগ আছে, যে যেটা চাইন হইতে আর এখানে সব কিছু আছে। তো আমরা সবাই মিলিয়ে এখান থেকে ব্রেকফাস্ট খাইছি, এগ সল আছে, তারপরে কফি আছে, প্রসান্ড আছে, ব্রেড আছে। তো সব ফ্যামিলি ইয়া আমরা কিছু মাশরুম রয়েছি, কিছু স্ক্রাম্বল এগ রয়েছি, আর এগ রয়েছি, আর একটা হাঁস ব্রাউন, অতটুকু রয়েছি, বেশি কিছু খাওয়া যায় না আসলে মর্নিংও। তারপরে নিশে আসার পরে আমরা আবার বাসও তুলল, দিয়ে আমরা লিয়া আইল আবার হিথ্রোয়ের। আরও 10-20 মিনিট জার্নি করিয়া আমরা কষ্ট করে বাসে উঠলাম, বাসে উঠি আবার আমরা টার্মিনাল দিকে আবার আইলাম। পয়লা গেছিলাম রাত্রে, আর এখন দেখানি দিন, তো 10টার সময় আমরা 12টার সময় আর কি আমরা চেক আউট হয়েছি হোটেল থেকে। 12টার সময় আমরা বার হয়েছি, এখানেও আইয়া বুঝতে হচ্ছে 12:30 হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে একটু খানি লইলাম, প্লেটটাকে খানি লইছি তোরা। সো এটা ভেজিটেবল, ইনসাইডে ভেজিটেবল আর কফি লইলাম, আর একটা প্রসান লইছি, লইয়া তোরা খানি খাইলাম, কারণ এই সময় 12 হয়ে গেছে। সো ওই প্লেনও খানি দিতে লেট হইব, এর লাগিয়া সকাল করে ব্রেকফাস্ট তো মর্নিংও করছি, আর এখন হয়ে গেছে প্রায় 1টা। ওই কথা খানি খাইলাই, খানি খাইয়া নমাজ পড়িয়া আমরা কিউ আপ করে নিছি, কারণ আমরা হয়েছে 4:30 ইয়ে দিত, ফ্লাইট দিত। তো লাগে আমরা 1:00 লাইট তোরা খাই নিছি, যাতে আর ফেটো না লাগে। আর 4:30 ফ্লাইট হয়েছিল, কিন্তু যেতে মনে হয় 5:00 হয়ে গেছে। তারপরে আবার এখন আমরা ডিউটি ফিরি সব সামনে দিয়ে দিই আর, এখন গিয়া সিকিউরিটি পাস করিয়ে আইছি, এখন কি আবার প্লেনে উঠি দিমু। তো লন্ডন টু কলম শ্রীলঙ্কার যে মেইন রাজধানী কলম্বো, ওখানেও আমরা ইয়া পৌঁছিছি, ডিউটি ফিরি শেষ, এখন আমরা প্লেনে উঠি আর। প্লেনের সুন্দর একটা সিস্টেম করছে, যারা পয়লা করছি যারা তারারে একবারে বেঁকে যারা তারারে পয়লা দিলেছে। আলহামদুলিল্লাহ প্লেন এখন ছাড়িয়ে দিব। ছাড়তে ছাড়তে সন্ধ্য হয়ে গেছে, ছাড়তে ছাড়তে সন্ধ্য হয়ে গেছে। আমরা একটু পরেও লাইক ডার্ক হয়ে গেছে, তার বাদে আমরা দিছে, এর বাদে ডিনার দিছে মনে হয় আর 1-2 ঘন্টা বাদে, দিয়া আমরা খাইছি, খাইয়া তো মর্নিং গইয়া পৌঁছি গেছি। কি
জার্নি আসলে যে কোনো জার্নি তো আমরা যাই, এটা জার্নির মাঝে অনেক কষ্ট হয়। এটা আগে থেকে একটু ধৈর্য ধরা দরকার, আগে থেকে একটু ইয়োগা দরকার। ধৈর্য না ধরলে অনেক মানুষ পেরেশানি হয়ে যায়, মানুষের মাথার বেদনা উঠে যায়, ক্রোধটা হয়ে যায়। তো জার্নির মাঝে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় আসলে। তো আল্লাহ তালার মেহরবানিতে আমরা ইয়ে করতেছি, ও আমরা ট্রেন থেকে নামি আর শ্রীলঙ্কান এয়ারপোর্ট, শ্রীলঙ্কান এয়ারলাইন্সও আইসি। শ্রীলঙ্কা দেখাই মনে শ্রীলঙ্কা, এটা আমরা বাংলাদেশের মতো জিজ্ঞা করছিলাম পাউন্ড রেট। তো এক পাউন্ডে শ্রীলঙ্কার ওই লোক চারশো মনে হয় দশ পাউন্ড। তো জিনিসপত্রের দাম অনেক বেশি, চারশো দশ পাউন্ড দশ রুপিয়া, এক পাউন্ডে চারশো দশ রুপিয়া পাওয়া যায় ওই লোক এয়ারপোর্টের ভিতর ভিতর দেখা নেই এয়ারপোর্টের। এখন আমরা এই পর্যন্ত আমরা শ্রীলঙ্কা পর্যন্ত আইছি, শ্রীলঙ্কা তাকিয়া বাদে আমরা আরেক প্লেনে এখানে কিছু ট্রানজিট আছে, এর বাদে দেখব কি সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের পরও জার্নি দেখাইমু ইনশাল্লাহ, বাকি সবগুলোও আপনারা সাথে থাকবা। আশা করি হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তোরা তোরা শেয়ার করলাম আপনাদের লোকে যে এখানে শ্রীলঙ্কার এয়ারপোর্ট অনেক মানুষের দেখছই না, তোরা দেখাইলাম আপনাদের শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কীরকম। আর নয়া নয়া ভিডিও দেখবা লাগিয়া ইনশাল্লাহ সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো সময় পাইলে অন্য কোনো ভিডিও বানাইলে দেখাইম ইনশাল্লাহ। আর মালয়েশিয়ার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের এই এখন থেকে শেষ করলাম। আপনারা ভালো থাকুক আর সুস্থ থাকুক ইনশাল্লাহ। তো মালয়েশিয়ার আর একটা ভিডিও বানাইম, সবাইয়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।